তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবার মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ফায়ার ব্যাটন কালার চেঞ্জ নিয়ে। তো তোমার কাছে যদি এরকম কালার থাকে তোমরা কীভাবে এরকম কালার করে নেবে আজকে এই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো নর্মাল তোমরা এখানে ফায়ার ব্যাটন থেকে এখানে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারো ফায়ার ব্যাটনের। তো কীভাবে করবো আজকে ভিডিওতে বলে দেবো, জানতে হলে কী করবো ভিডিও সম্পূর্ণ দেখবে। তো প্রথমে চলো তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে নর্মাল, মানে যেটা আমাদের এখানে নর্মাল থাকে, মানে অনেকেই এখানে করা নেই, যেটা গ্লো আছে, গ্লো বলো বা কালার চেঞ্জ বলো সেটা তোমার এখানে করা নেই, তাহলে এরকম কিন্তু দেখা হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ 4 সেকেন্ড দৌড়ানোর পরেও কিন্তু এখানে কিন্তু গ্লোর যে গ্লোটা গ্লো বা কালারটা থাকে সেটা কিন্তু এখানে চলে আসে, ফায়ার ব্যাটন কিন্তু এখানে জ্বলতে লাগে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও পর্যন্ত জ্বলে না, এটা হচ্ছে নর্মাল। তো কীভাবে তোমরা সেই ট্রিকটা করবে আজকে এই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো ভিডিও সম্পূর্ণ তোমাদের কিন্তু দেখতে হবে। তো চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, পারলে শেয়ার করতে পারো তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি। তো চলো কিন্তু দেখে দিচ্ছি তোমাদের কীভাবে তোমরা এই ফায়ার ব্যাটন জ্বালিয়ে নেবে বা গ্লো করবে বা কালার চেঞ্জ করবে, চলো বলে দিচ্ছি। তো আরেকটি কথা প্রথমে বলে রাখি, দেখো অনেকেই ভাবে কি যেখানে কোনো সেটিং আছে, যে সেটিংটা আমরা যদি এখানে অন করি তবে গিয়ে কী হবে, দেখো আমাদের ফায়ার বাটনটা আছে সেটা কিন্তু এখানে জ্বলতে লাগবে, মানে গ্লো করতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো সেটিং নেই যে ফায়ার বাটন তুমি এখানে গ্লো করবে বা জ্বলাবে। তো অনেকে আবার কীভাবে দেখো এখানে ডিসপ্লে যে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে অনেকে ভাবে কি যারা এখানে আল্ট্রাতে খেলে তাদেরই একমাত্র যে গ্লোটা দেখা যায়, এবং যারা এখানে স্মুথে খেলে তাদের কিন্তু দেখা যায় না। তো তুমি এখানে স্মুথে খেলো, স্ট্যান্ডার্ডে খেলো, অ্যাপের আল্ট্রাতে খেলো বা ম্যাক্সেই খেলো না কেন, সব সেটিংয়ে কিন্তু তোমরা মানে সব গ্রাফিক্সের সেটিংয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ফায়ার ব্যাটন চালানো বা ফায়ার ব্যাটন গ্লোটা। তো কীভাবে সেটা করবে চলো বলে দিচ্ছি এবার। তো তোমাদের কী করতে হবে, দেখো একটি ক্যারেক্টারের কিন্তু এখানে দরকার পড়বে। তো তোমরা কোন ক্যারেক্টারের দরকার পড়বে চলো কিন্তু দেখে দিচ্ছি। তো যারা জানো ভিডিওটি মানে এই সম্পর্কে জানো তারা ভিডিও ছেড়ে যেতে পারো, যারা জানো না তারা দেখে নাও। তো তোমাদের প্রথমে কী করতে হবে, ক্যারেক্টার অপশানে চলে আসতে হবে। এখানে আসার পর তোমাকে কী করতে হবে, দেখো তোমাকে কিন্তু এখানে কিলি ক্যারেক্টার কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো তোমার কাছে যদি না থাকে তাহলে তোমার কিন্তু এটা কিনে নিতে হবে, দেখতে পাচ্ছ এই কেলি ক্যারেক্টারকে তোমার কিন্তু এখানে দরকার পড়বে। তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ক্যারেক্টার আছে, একটি হচ্ছে কেলি ক্যারেক্টার, একটু ইলাইট কেলি আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে কেলি ক্যারেক্টার তোমার যদি এখানে ইলাইট কেলি না করা থাকে তোমাকে কিন্তু ইলাইট কেলি করে নিতে হবে, কারণ ইলাইট করলে তোমাদের কিন্তু এখানে ফায়দা আছে, কী ফায়দা আছে ভিডিওর আগে কিন্তু মানে বলে দেবো। তো প্রথমে তোমাদের কী করতে হবে, কেলি ক্যারেক্টার যেটা আছে ইলাইট করার জন্য তোমাকে কী করতে হবে, দেখো কেলি ক্যারেক্টার নিয়ে তোমাকে কিন্তু এখানে গেম খেলতে হবে। তো তুমি যে কোনো ক্যারেক্টারের মধ্যে তুমি এর অ্যাবিলিটি ঢুকিয়ে দিয়ে তোমরা কিন্তু এখানে গেম খেলতে পারো। তোমাকে কিন্তু গেম খেলার পর কিন্তু টুকুন পাবে, এই ক্যারেক্টার কেলি ক্যারেক্টার নিয়ে খেললে তোমাকে কিন্তু টুকুন পেয়ে যাবে, টুকুন থেকে তোমরা কিন্তু ইলাইট কেলে কিন্তু এখানে করতে পারো। তো ইলাইট কেলে তোমরা প্রথমে কিন্তু করে নেবে যাতে ফায়দা পাও তোমরা। তো এখান থেকে তোমরা কী ফায়দা পাবে ভিডিওর আগে গিয়ে তোমাদের কিন্তু দেখাবো, তোমাদের কিন্তু এখানে ইলাইট কেলি বা নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে তুমি এখানে মেয়ে ক্যারেক্টার যেটা আছে সেটা তুমি নিয়ে খেলতে পারো, তো বা তুমি এখানে কোনো ছেলে ক্যারেক্টারের মধ্যে তোমরা কিন্তু এর অ্যাবিলিটি কিন্তু দিয়ে কিন্তু খেলতে পারো। তো চলো কিন্তু প্রথমে আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি গুলো হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ এখানে ক্লে ক্যারেক্টার আমি নিয়ে চলে এসেছি। তো ক্লে ক্যারেক্টার নিয়ে আসার শুধু এখানে হবে না, তোমাকে কী করতে হবে দেখো 5 সেকেন্ড মানে 4 সেকেন্ড তোমাকে কী করতে হবে, দেখো এখানে 4 সেকেন্ড তোমাকে কিন্তু এখানে দৌড়তে হবে। যখন তোমার এখানে দৌড়বে দৌড়ে থামবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যারেক্টার যে মানে এই ফায়ার ব্যাটনটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের জন্য কিন্তু এই ফায়ার ব্যাটনটা কিন্তু গ্লো করবে, মানে রেড হয়ে যাবে, বা তুমি এখানে কালার চেঞ্জ বলো বা ইফেক্ট বলো সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। মানে 4 সেকেন্ড তোমাদের কিন্তু এখানে দৌড়তে হবে, যখন তোমরা থামবে তখন কিন্তু তোমরা এই ফায়ার ব্যাটনটা কিন্তু গুলো দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4 সেকেন্ড এখানে দৌড়চ্ছি, যখন তোমরা 4 সেকেন্ড দৌড়ে নেবে, দৌড়ানোর পর যখন থামবে দেখতে পাচ্ছ ফায়ার বাটন গ্লো করছে। তো এইভাবে তোমরা কিন্তু ফায়ার বাটন কিন্তু এখানে আগুন লাগিয়ে দিতে পারবে, মানে জ্বালিয়ে নিতে পারবে তোমাদের ফায়ার বাটন বা রেড করে নিতে পারবে গুলো, মানে যেটাই বলো তখন ইফেক্ট চেঞ্জ করতে পারবে এইভাবে। তো এটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার, তুমি যে কোনো একটি ছেলের মধ্যে তোমরা কিন্তু মানে ছেলে ক্যারেক্টারের মধ্যে তোমরা কিন্তু এর অ্যাবিলিটি নিয়ে খেলতে পারো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের মধ্যে আমি কিন্তু এখানে অ্যাবিলিটিটা কিন্তু এখানে ঢুকিয়ে নিয়েছি। তো চলো কিন্তু তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখাচ্ছি গুলো হচ্ছে কী হচ্ছে না। তো সব ক্যারেক্টারের মধ্যে কিন্তু এটা কাজ করবে, মানে সে শুধু তোমাদের কিন্তু এখানে কেলি ক্যারেক্টার কিন্তু এখানে দরকার পড়বে। তো কেলি ক্যারেক্টার সব ক্যারেক্টারের মধ্যে তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর যখন তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 সেকেন্ড তোমরা এখানে দৌড় ঝাঁপ করবে, তখন কিন্তু সঙ্গে তারপরে দেখতে পাচ্ছ আমি চলে এখান থেকে করে দেখাচ্ছি। 4 সেকেন্ড তোমরা এখানে কিন্তু দৌড়াদৌড়ি করবে, দৌড়ানোর পর যখন তোমরা এখানে থামবে 4 সেকেন্ড পরে সঙ্গে তোমাদের যে ফায়ার ব্যাটনটা তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু এরকম জ্বলে যাবে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু জ্বলে যাবে। আর এই লাইট ক্লিয়ার করার মানে কী সুবিধা আছে সেটা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে যখন তোমাদের ফায়ার ব্যাটনটা জ্বলবে তখন কিন্তু তোমরা কিন্তু ড্যামেজটা কিন্তু একটু বেশি দেখতে পাবে। তো এই জন্য তোমরা কিন্তু ইলাইট ক্লিক করে নেবে। তো আর কিছু এখানে দেখার নেই কীভাবে তোমরা ফায়ার বাটন যাবে বা ফায়ার বাটন গ্লো করবে বা ইফেক্ট চেঞ্জ করবে কালার চেঞ্জ করবে সব কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু বলে দিলাম, কীভাবে তোমরা ফায়ার বাটন চেঞ্জ করবে আজকে কিন্তু বলে দিলাম। তো আসলে সব কিছু বুঝে গেছো, যদি বুঝে যাও ভিডিওতে লাইক না করতে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব না করতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।